হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি আবার এসে গেছি তোমাদের জন্য একটা ক্রাফট আইটেম। তোমরা জানো, তাও আমি আরেকবার বলছি, আমি একটা সিরিজ বানাচ্ছি যেখানে আমি দেখানোর এবং শেখানোর চেষ্টা করছি খালি ডিমের খরচ দিয়ে কত রকম ক্রাফট আইটেম তৈরি করা যায়। এই সিরিজে আজকে আমরা শিখব ডিমের খোলস দিয়ে বেবি ব্রিঞ্জাল বা বাচ্চা বেগুন। যারা আমার চ্যানেলে নতুন, তাদের জন্য আরো একবার বলি, নতুন নতুন জিনিস জানার এবং শেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেল ক্রিয়েটিভ 07 এ। নমস্কার, আমি রমিত। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই আইটেমটা বানাতে আমাদের কি কি লাগছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্রাফট আইটেম। প্রথমে সরু অংশটা দিয়ে ফাটিয়ে ডিমটা বার করে নেওয়া হয়েছে। এরকম একটা খালি ডিমের খোলাকে বেগুনি রং দিয়ে পুরো ভরাট করে নিতে হবে। রংটা এমনভাবে ভরাট করতে হবে যাতে ডিমের কোনো অংশ সাদা না থাকে, পুরো সাদা অংশটা যাতে বেগুনি রঙে ভরাট হয়ে যায়। এইবার সাদা কাগজ দিয়ে বেগুনের বোটার বিভিন্ন অংশগুলোকে পাটে পাটে বানিয়ে নিতে হবে। তারপর সেটাকে গাঢ় সবুজ রং করে নিতে হবে।
এইবার এই গাঢ় সবুজ রং করা কাগজের বেগুনের বোটাটাকে বেগুনের মধ্যে লাগিয়ে দিতে হবে। মানে যে ডিমটাকে আমরা বেগুনি রং করে বেগুনের মতো বানিয়েছিলাম সেই ডিমের মধ্যে এই কাগজের বোটাটাকে লাগিয়ে দিতে হবে, যাতে এটা পুরো বেগুনের মতো দেখতে লাগে, একটা ছোট্ট বাচ্চা বেগুনের মতো দেখতে লাগে। তাহলে এই হলো আজকের ক্রাফট আইটেম বাচ্চা বেগুন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের এটা বানাতে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাড়িতে প্রত্যেকে চেষ্টা করবে এটা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আর আমার আপলোড করা ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে আজকে এই পর্যন্তই। সাবধানে থেকো, ভালো থেকো।